এখন বাজে হচ্ছে 8:15। স্লিপ সাইকেলেই ঠিক করার প্ল্যানটাতে সো ফার সো গুড। আজকের অ্যাকচুয়ালি কিছু প্ল্যান আছে, তো জানি না সেগুলো সমস্ত কিছু করে উঠতে পারবো কিনা। তো কিন্তু কোনোটাই কিছু হেকটিক না, মানে প্ল্যান আছে বলতে আজকে ওই থাক, আমি এখন না কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি উঠে তারপর ফাইনালি ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে নিয়ে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে আমার আছে হচ্ছে দুটো ব্রেড আর সাথে একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে শুধু স্লিপ সাইকেল না, সাথে একটু ডায়েট চার্টটাকেও ঠিক করা দরকার। তো যাই হোক, আজকে আপাতত এই দিয়ে চালিয়ে নিই। মানে আমি সাধারণত ব্রেকফাস্ট আগে স্কিপই করে যেতে হতো, তো এখন শুরু করলাম। আর ব্রেডের মধ্যে আমি নিউটেলার চকো স্প্রেড মাখিয়ে নিয়েছিলাম, তো এখন ওইটা খাবো। আমি ডায়েট করি বা যাই করি না কেন, এই কুসুম খাওয়া ছাড়বো না। হাঁপিয়ে গেছি, এখন বাজছে কটা বাজে, আচ্ছা 11:12। এই মাত্র লন্ড্রি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি, এই যো এই ব্যাগটা, এটা তুলে আমি মেনলি হাঁপিয়ে গেছি। আর তাছাড়া আগের দিন আমি বাজারে যেতে পারিনি, ভিড়ের জন্য বাজার না করে চলে এসেছিলাম। আজকে একটু বাজার থেকে কিছু সেই সমস্ত জিনিসপত্র কিছু কিনে এনেছি, একটু পেঁয়াজ আদা রসুন এইসব ছিল না, একটু নিয়ে এসেছি। এবার চটপট আমি মোটামুটি দুপুরের খাবারের ব্যবস্থাটা করে ফেলবো, তার কারণ আজকে আবার 12:30 থেকে আমার ক্লাস আছে, যার জন্য আজকে খাবার বানানোর জন্য খুব বেশি টাইম স্পেন্ড করতে পারবো না। এই যে চিকেনও এনে রেখেছি, তো চিকেনের একটা স্টু করে ফেলবো, সিম্পল মানে স্টু না আর কি, পাতলা ঝোল টাইপের কিছু একটা করে ফেলবো, আর সাথে ভাত স্যালাড এইসব, তার কারণ ওই অলরেডি 11:12, এখন 11:14 হয়ে গেছে, তো অলরেডি 11:14 যেহেতু বাজে, আমাকে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে, তখন 12:30-টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে। হ্যাঁ, আমি বাঙালি, কাজেই খেয়ে উঠে একটু ওই ভাত ঘুম না হলেও ভাত রেস্ট লাগে, তো সেটার জন্য এখন তাড়াতাড়ি করে আমি চিকেনটা রেডি করে ফেলবো। আজকে যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে পেঁয়াজ ফেঁয়াজ পেঁয়াজ আদা রসুন যা যা দেওয়া সমস্ত কিছু নিয়ে চিকেনটা নিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দেওয়া, একদম সোজা শর্টকাটে। তো দেখা যাক কী হয়, তারপর দেখাচ্ছি। চিকেন তো রান্না করব, কিন্তু তার আগে এই ভারী লন্ড্রির ব্যাগটা তুলে এত টায়ার্ড হয়ে পড়েছি আর এত হাঁপাচ্ছি। হ্যাঁ, এসিতে বসা ঠিক নেই অবস্থায় বাইরে থেকে এসেই, বাট একটু রেস্ট নিয়ে একটু ঠান্ডা হয়ে তারপর যাবো চিকেন রান্না করতে। চিকেন নিয়ে নিয়েছি, এবার এই চিকেনের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো, এই পেঁয়াজ টমেটো আলু আদা রসুন বাটা, তো এটার মধ্যে আরো কিছু জিনিস দিতে হয়, সর্ষের তেল এই যো, তারপর এতে দেবো নুন, যা নুন দিয়েছি আশা করছি হয়ে যাবে, না হলে পরে মিশিয়ে নেব, আর যদি বেশি হয়ে যায় তাহলে কিছু করার নেই। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। মাংসে আর কি কি দেয় আমার না কিছু এখন মাথায় আসছে না, কেন জানি না, আর কিছু দেয় মাংসে কি জানি মনে পড়ে গেছে, ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো।
পূজা যখন থাকে তখন পূজার হাতে একবারে গ্যাস ধরে না, কিন্তু আমার হাতে একবারে ধরে যায়। কিন্তু পূজা যখন থাকে না, মানে পূজা এগুলো দেখতে পায় না, দেখতে পেলেই আমাকে প্যাক দিত, তখন আমার হাতেও গ্যাস একবারে ধরতে চায় না। ওকে, ব্যাপারটা একটু মিশিয়ে দিটে বসালাম তো ভাজি। একটু তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা, গোটা গরম মশলা এসব কি দেওয়া যায়? দেওয়াই যায়, দিয়ে দিই। গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, একটুখানি দারচিনি। কি বাবারে, থাক ওটাই দিয়ে দিই, ভেঙে দিতে হবে না। অনেক কিছু দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না। আর 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 মানে আরেকটা জিনিস আমি এর মধ্যে দেবো, সেটা হচ্ছে পেঁপে, যেটা বেমালুম ভুলে গেছিলাম আমি, যেটা আজকের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তাড়াহুড়ো করা। পেঁপে দিলে এমনি প্রেশার কুকারে মুরগির মাংস দিচ্ছি, এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, পেঁপে দিলে ব্যাপারটা আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপেটা এভাবে দেবো না, অবভিয়াসলি কেটে আনছি, পেঁপে কেটে নিয়ে চলে এসছি, সেই কাটার ব্যাপারটা এডিটে কেটে দিয়েছি। তখন এই চারটে পেঁপের টুকরো দিয়ে দেবো, আর সব কিছু দিয়ে ভালো করে, ও তেজপাতা দেওয়া হয়নি, তেজপাতা দিতে হবে। তেজপাতাটা কোথায়? এর মধ্যে মনে হলো তেজপাতা দেখলাম না। আচ্ছা, বাড়িতে তেজপাতা নেই, তেজপাতা আনতে হবে। আজকে সব আনলাম, তেজপাতাটা নিয়ে আসলে কাজে দিত। ঠিক আছে, গরম হয়ে গেছিল, তাড়াহুড়ো করার ফল, আস্তে ধীরে কাজ করতে হবে। ঠিক আছে, একটা কাজ করুন, তেজপাতা নেই তো কি হয়েছে, একটু গোলমরিচ দিয়ে দিই। তার মানে এই না, গোলমরিচটা তেজপাতার সাবস্টিটিউট, হঠাৎ করে মনে হলো যে একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়েছিলাম কিন্তু দিলাম না, সেটাই কাউন্টিং এ ঠিক থাকবে আর কি ব্যাপারটা। ঠিক আছে, এই যো সবটা ভালো করে ঘেটে ভাটা হয়ে গেছে, এর মধ্যে টক দই দেওয়া যায়, কিন্তু আবার যেতে হবে, ল্যাদ লাগছে, তাই দেবো না। এবার ব্যাপারটা বন্ধ করে দেবো, দিয়ে মুরগির মাংস সেদ্ধ হতে যে কটা সিটি লাগে সে কটা সিটি দেবো, মানে আমার কোনো আইডিয়াই নেই তাই বলে দিলাম ওভাবে। যাই হোক হোক, এটা হওয়ার পর কি পদার্থ তৈরি হচ্ছে সেটা নিয়ে দেখা করছি। ওকে, গন্ধটা সুন্দর বেরিয়েছে, লাইট জ্বালিয়ে নিই, অন্ধকার অন্ধকার লাগছে হয়তো আমার, এমনি এরকম বাদরের পশ্চাৎ দেশের মতো দেখতে, তো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। একটু আদা রসুনের গন্ধটা একটু বেশি লাগছে, জানি না সেটা কমপ্লিট হোক। এটা এখন যেটা করব, পাঁচটা সিটি দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। পাঁচটা বলেছিলাম, পাঁচটা না, আমার ছটা সিটি পড়ে গেছে, তো সে অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন আমি যাচ্ছি তিনতলায় কম্পিউটারের ঘরে, কারণ এখন বাজে 12:23, তো এবারে ক্লাস শুরু করতে হবে, কেননা মোটামুটি স্টুডেন্টরা আসতে শুরু করে দিয়েছে, দু তিনজন বোধহয় এসেও গেছে এতক্ষণে, তো সেটা আমি অনলাইন হলে বুঝতে পারবো। তো দেখা যাক, এখন মোটামুটি ক্লাস করব, তারপর দুপুরবেলা লাঞ্চ করব ওটা দিয়ে, তখন দেখব, তখন আমি ওটা খুলে দেখব যে ওটা কীরকম হয়েছে না হয়েছে, আমি আর কোনো জানি না, আদৌ খাওয়া যাবে কি না, এরকমও হতে পারে মাংসগুলো কাঁচা হয়ে গেছে, এরকমও হতে পারে সব মাংসগুলো গলে একদম পুরো ব্যাপারটা একদম ক্ষীর হয়ে গেছে, তো সেটা খুললে পরে বুঝতে পারবো। তো চলো, দেখা হচ্ছে লাঞ্চের সময়। ওকে, তো এখন বাজে 5:56, জানি না দেখতে পাচ্ছ কিনা, তো যাই হোক, আমার প্রচণ্ড এবার এক্সস্টেড লাগছে, মানে উপর থেকে নেমেছি 2:45 নেমে চিকেনটাকে ওপেন করলাম, চিকেনটা ওপেন করে দেখলাম চিকেনটা আরেকটু হলে ভালো হয়, মানে হয়ে গেছে, কাঁচা নেই, বাট ব্যাপারটা আমার আরেকটু সফট হলে ভালো হয়, যেহেতু মানে একদম সবকিছু দিয়ে ওই স্টু টাইপের একটা ব্যাপারটা করছি। তো চিকেনটাকে আবার বসিয়েছি, চিকেনটার এখন আরো দুটো সিটি দেব, দেন বিকেলবেলা যাবো পূজার বাড়িতে। আর আজকে প্ল্যান করেছিলাম চিকেনটার সাথে রাইস জাতীয় কিছু করে নেবো, বাট পূজার বাড়িতে আজকে বড় একটা গেট টুগেদার হচ্ছে হোল ফ্যামিলির, তো সেই কারণে ওর বাড়িতেও প্রচুর ভালো মন্দ খাওয়া দাওয়া আছে, সো দুপুরে আমি হেভি লাঞ্চ করবো না, যদিও 6:07 আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন অবধি স্নান খাওয়া কোনোটাই হয়নি, তো এখন চিকেনটায় দুটো সিটি পড়লে আমি স্নান করে এসে দেন চিকেনটা ওপেন করব, দেন তারপর তোমাদেরকে দেখাবো কী অবস্থায় রয়েছে। এই হালকা করে এসিটা চালিয়ে দিয়ে লেদ খাচ্ছি বিছানায় পড়ে পড়ে। এই ওপরে তিনতলার ঘরটা অ্যাকচুয়ালি আমার এত বেশি গরম, ওখানে 10 মিনিট থাকতে
চিকেনের সিটি পড়ে গেছে, বন্ধ করতে হবে। ওকে, সো গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার স্নানে যাবো এসি টিসি বন্ধ করে। মানে যেটা বলছিলাম, এই তিনতলার ঘরটা এতটাই বেশি গরম, মানে আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকলেও এত বেশি এক্সস্টেড লাগে, মানে যে নেমে এসে আর কোনো কিছু করার এনার্জি থাকে না। ওই জন্য আমি ঠিক করি যে মানে স্নান করে তারপর ওখানে গেলে আরও বেশি কষ্ট হয়, তো সেই জন্য যেদিন ক্লাস থাকে সেদিন সাধারণত ক্লাস করে নেমে এরকম বেলা করি আমি স্নান টান করি, তো সেদিন স্নান খাওয়া করতে একটু বেলা হয়েই যায়। চলো, কোনো ব্যাপার না, এবার স্নানে যেতে হবে। আর স্নানে যাওয়া মানে প্রমোশনের টাইম। এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন 99টা সাবস্ক্রাইবার, এর মধ্যে পেড প্রমোশন আসে, সিলি যোগ, এগুলো বুঝতে হবে। ওসব কোনো প্রমোশন টমোশন নেই, এমনি স্নানে যাবো, নিজের গেটের পয়সা খরচা করে কেনা শ্যাম্পু দিয়ে স্নান করবো। তার কারণ যেহেতু পূজাদের বাড়িতে গেট টুগেদার, ওই জন্য চিকনাই মেরে যেতে হবে এখন ওই বাড়িতে। ওকে, তো আমি স্নান করে চলে এলাম। স্নান করার সময় আমি যে শ্যাম্পুটা ইউজ করেছি তাতে আমার চুল আর এই স্কাল্পের জন্য অনেক ভালো ভালো জিনিস আছে, সব শ্যাম্পুতেই থাকে, তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। যে কোনো শ্যাম্পুতেই চুলের জন্য স্কাল্পের জন্য ভালো ভালো জিনিস থাকে, যেগুলো তোমার চুলকে খুব ভালো করবে, স্কাল্পকে খুব ভালো করবে। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে কোনো শ্যাম্পুর লিঙ্ক দিচ্ছি না, কোনো কোম্পানির প্রমোশন হয়নি এখনো। তোমরা তোমাদের বাড়ির কাছে যে মুদির দোকান আছে সেখানে গিয়ে যেই শ্যাম্পু পাবে সেই শ্যাম্পু নিয়ে আসতে পারো। এসব করার পর এমনিও আমার কাছে কোনোদিন পেড প্রমোশন ঢুকবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, এখন যে শ্যাম্পুটা আমি ইউজ করছি সেটা নিয়ে কয়েকটা কথা না বললেই নয়, আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, সো সেই জন্য আমি এইবারে একটু শ্যাম্পুর ব্যাপারে একটু চুজি হয়েছি, আগে ছিলাম না। তো এখন আমি যে শ্যাম্পুটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়েলার সিস্টেম প্রফেশনাল গ্রুপের। তো সেই শ্যাম্পুটা আমি এক ফোঁটা নিই, মাথায় মাখি, অনেকটা ফেনা হয়, ফেনাটা আবার রেখে দিই। তার কারণ একটা বটল শ্যাম্পুর দাম 250 ml বটল এই মুহূর্তে দাম 1500 টাকা। তো চলে এসেছি লাঞ্চ করতে, এই যে আমার লাঞ্চ এখানে রেডি, চিকেন স্টু, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার প্রথমে একটা ডাউট ছিল, আদা রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছিল, তা আমি ভাবছিলাম সেটা সেরকম পরে কি হবে, তো এখন সেই স্মেলটা একদম নেই। তো এখন এইটা খেয়ে নেবো আমি। আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে, পেঁপে প্রায় গলে গেছে, তো লুক টেস্টও তো পাস করে গেছে, এবার টেস্ট টেস্ট করে দেখা যাক। ঠিক আছে, নুন বেশি হয়নি, একটু মিষ্টি হলে ভালোই হতো। মাংসের পেঁপে আমার সব থেকে ফেভারিট, একটু নরম নরম আলু খেয়ে দেখবো। আহা হা, মাংস ব্যাপারটা না ঠিক হাত ছাড়া চামচ দিয়ে জমে না। বেশ ভালো লাগছে খেতে। আর এই পূজার বাড়িতে এসে পৌঁছে সবাই এখন ওপরে বসে আছি, এদিকে রূপ আইসক্রিম খেয়ে যাচ্ছে। আচ্ছা, খেয়ে ফেলেওছে, আমায় না দিয়ে। না, আমি আইসক্রিম খাই না অ্যাকচুয়ালি। তুই কিছু বল। এটাই বলো যে সবিতা আমাদের আইসক্রিম খাইছে, পিস্তা খুব ভালো ছিল। বাড়িতে অনুষ্ঠান থাকে, আমার পকেট ফাঁকা হয়ে যায়। দুদিন বাদে বাদে এত অনুষ্ঠান করিস কেন তোরা? ওখানে রেড কার্পেট আছে, রান্না করে রান্না করে রান্না করে তো ওল্লা হইছে। ওল্লা মানে তুই গেছিলি না? তুই এত মিষ্টি না, আমার একটু থামস আপ খাওয়া, একটা গ্লাসে করে এনে দে মুখে। মেঘার বাড়িতে আছে, তুমি খাও তো। মেঘার বাড়ি থেকে একটু থামস আপ এনে দিতে পারবি না? এই দুবার আমি মেঘার বাড়ি গেলাম, আমি তোকে মোড় থেকে গিয়ে আইসক্রিম এনে দিলাম, আর তুই একটু মেঘার বাড়ি থেকে আমাকে খাও। আরে যেটা পাচ্ছ ওটাই খেয়ে নাও। চিয়ার্স। ছোটা খানি সে পেয়ার বাড়তা নে, কয়েক ফোঁটা আছে তুইও খেয়ে নে। ছোটা খানি সে পেয়ার বাড়তা। হ্যাঁ, এই যে সবাই প্রমাণিত, সবার সামনে প্রমাণিত যে খাওয়ার পর গ্লাসটা আমার হাতে ধরে দেয় ফেলার জন্য। না, প্রথমবার করলো না। আচ্ছা তুই দে। এই যে আসুক, ভিতরে শুট করা উচিত। ভালো হয়েছে, ভালো হয়েছে তো। আমি অসাধারণ রান্না করেছি তো আইসক্রিমটা। ভালো লাগছে খেতে, প্লিজ এরকম কেন হচ্ছে? শ্যাম্পুটাকে আমি আইসক্রিমটা ভালো রান্না করেছি তো। হ্যাঁ, তুই প্রিয়াকে আইসক্রিম খাওয়াতে চাইছিস, ওর যাতে গলা ব্যথা করে। যেটুকুনি গেছে তাতে আমরা সবাই বুঝে গেছি। এমনি মজা করে গেছি। আরে হিডেন ঠিক আছে, হিডেন কিছু কিছু ট্যালেন্ট আছে যেগুলো হিডেন থাকা ভালো। কি আমরা গা 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 না 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 আমিও গাইতে পারি না। গা গা
একচুয়ালি জানিস কে গুনগুন করে গান গাইছে? তুই যেটা করছিস সেটা গান না, পটিতে পড়ে যাওয়া জোয়ান খায়। পটিতে পড়ে যাওয়া জোয়ান খায়, সুস্থ আছিস? পটিতে পড়ে যাওয়া, তোর বয়সটা কম বললে তোকে দুধের প্যাকেট চাইতে পাঠিয়েছে। একটা বড় গোল, তার মধ্যে একটা ছোট গোল, তার মাঝখানে দুটো ছোট ছোট, কে বুঝবে? চিকেন পর্ক পর্ক পেছন ঘুরে দাঁড়াতো একটু, লেজটা কোথায় দেখি, কোথায় রেখেছিস লেজটা, কোথায় রেখে এসছিস? কোন ড্রেস? তোর লেজ আছে না একটা? হ্যাঁ, তোর একটা লেজ আছে না? গোল লেজ ছিল তো একটা, আগেবার দেখেছিলাম। দাঁত কোথায় গেল তোর? ভেঙে গেছে। কি করে? আরে জলটা খেয়ে নে, দুধের দাঁত। ও আচ্ছা, এই শান্ত হয়ে গেল কি করে? শান্ত নয়, এখন দেখাচ্ছে। তার আগে বললি এসএসসি, এমএসসি, পিএসসি, জিএসসি, ইউএসসি, এতগুলো ভাগ বললো, তারপরে টোটাল সাবজেক্ট তিনটে, এট লিস্ট পার বিভাগ যদি একটা করে সাবজেক্ট হয়, চার পাঁচটা সাবজেক্ট হয়, ইংলিশ, ওড়িয়া, ম্যাথস, আর কিছু না। তোর নাম কি? এই পীয়ূষ নামে আমি কাকে একটা চিনতাম, ও না পীয়ূষকান্তি গোয়েল, কোথাকার একটা মন্ত্রী ছিল, সৌরভ ছিল, কে ভোগে গেছে? ও সৌরভ যোশী ব্লগ না, অন্যের ব্লগের কথা বলা যাবে না। ও আচ্ছা, অন্যের ব্লগ গান প্রমোশন গাট, হ্যাঁ কেটে দিতে হবে, নো প্রমোশন। অপরাধ, এই র‍্যাগিং চলছে, কন্টেন্টের র‍্যাগিং চলছে, আই কন্টেন্টের র‍্যাগিং চলছে, কন্টেন্ট পড়ে যাবে, কন্টেন্ট পড়ে যাবে, কন্টেন্টকে পড়তে দেওয়া যাবে না, কন্টেন্টকে পড়তে দেওয়া যাবে না। মোস্ট ইনসিগনিফিকেন্ট কন্টেন্ট ভাই, তুই একদিন একটা কাজ করবি, আসবি 10 মিনিট আসবি, আমি 10 দিনের শর্টস বানিয়ে নেবো 1 মিনিট করে। আর এখনো ভিডিও বানাচ্ছো? হ্যাঁ, স্যাম্পি সন্ধ্যেটা দে,
এইভাবে আমরা অনেক কিছু দেখাতাম। ওকে, তো এখন বাজে রাত 8:30। এতক্ষণ ধরে এইখানে সমস্ত আনন্দ ফুর্তি আড্ডা ফাড্ডা এইসব চললো, ঠিক আছে? তো এখন এই যে সবার বিধ্বস্ত অবস্থা, সবাই টায়ার্ড। এবার আমি এখানে তো লাঞ্চ করতে পারিনি, মানে লাঞ্চটা তো বাড়ি থেকেই করে এসেছিলাম, তো এখন ডিনারটা করব, করে তারপর যাব বাড়ি। ব্যাস আজকের মতো ওইটুকুনি। ডিনারে কী কী আছে রে? আচ্ছা ওই কী ছিল যেন, ফ্রাইড রাইস ছিল, ফিশ ফ্রাই, তোপসে ফ্রাই, মাটন, মাটন দই কাতলা, মাটনটা আমি খাবো না, দই কাতলা, চাটনি পাঁপড়, এইসব খেয়ে আজকের মতো। আইসক্রিম আনা হয়েছিল, তো আইসক্রিমটা রয়েছে ফ্রিজে। আইসক্রিম আমি খাই না অ্যাকচুয়ালি, তো দেখা যাক, মুড হলে খাবো, মুড না হলে খাবো না। তো আজকের মতো এইটুকুনি, প্রচণ্ড টায়ার্ড আজকে। আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আবার নেক্সট দেখা হবে নেক্সট ব্লগে। পূজা কিছু বলতে চাস? আমাকে আসতে দিচ্ছে না। তো ব্লগে কিছুদিন পরে একটা আবার মজাদার কিছু হতে চলেছে, তো একটাই কথা বলবো, দেখতে থাকো। ওকে, তো আজকের মতো এখানেই শেষ, টাটা।